মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিলিবায়ন ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তাই বলে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। দেখুন, সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ শেষ করে আমি চলে যাচ্ছি অফিসে নিধির পাপ্পায়। কিছু কাজ আছে, তার জন্য যেতে হবে, যাচ্ছি। ঠিক আছে, আমার সাথে থাকো, দেখতে থাকো কী করবো সারাদিন। এটা হলো নিধির পাপ্পার অফিস, নিচে ঢুকে যাচ্ছে, দেখুন অফিসটা। এখন আমার উপরে উঠতে হবে। অফিসের ভিতরে কিছুই শেয়ার করিনি, অফিসের কাজ শেষ করে চলে আসলাম বাজারে। এখন বাজার থেকে 5টা নারকেল এনেছি, অল্প করে টমেটো, একটা লেবু আর কাঁচা লঙ্কা এনেছি, ডাটি ছাড়িয়ে রেখে দিয়েছি, আর আনারস, একটা গোটা কুমড়া এনেছি, আর একটা বাঁধাকপি এনেছি। এখন এটাকে কেটে নেবো, বাঁধাকপির ডাল, আর দেখি আরেকটা কিছু বানিয়ে নেব। দেখুন, বাজার থেকে এসে তাড়াতাড়ি করে কেটে তাড়াতাড়ি বানিয়ে নেব, কেন নিধ্রুদ্র স্কুল থেকে চলে আসবে তার জন্য। কেটে নিয়েছি, আমার কাটা শেষ, এখন আলু কেটে নেব। এই যে টমেটোটি ধুয়ে নিয়েছি, এখন কেটে নেব। এই যে আমার কাটা শেষ, দেখুন কেটে নিয়েছি, এখন রান্নাতে চলে যাব। এই যে আমার ভাতটাও হয়ে গেল, এই যে ডালটাও হয়ে গেল বয়েল, এখন আমি এটাকে সম্বার দিয়ে দেব। পরিমাণ মতো নুন আর হলুদ, জিরার গুঁড়ো আর অল্প করে লাল লঙ্কার গুঁড়ো। আর এই সিটে আমি খেতে করে রেখেছিলাম আদা, অল্প করে এটাও দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন অ্যাড করে দেবো এই যে কাঁচা লঙ্কা ফেলে রেখেছিলাম, যে এখানে দিয়ে দেব বাঁধাকপিটি। দেখুন, এই করে অল্প সময়ের জন্য ঢেকে রেখে দেব, ঢাকনাটা দিয়ে দিলাম। অল্প সময় পর ঢাকনা তুলে দেখলাম, দেখুন আমার বাঁধাকপিটা পুরো বয়েল হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিয়েছি কেটে রাখা টমেটোটি, আরও অল্প টাইম বয়েল করে নেব টমেটোটিকে আর বাঁধাকপি একসাথে। এখন বয়েল হয়ে গেল, দেখুন আমি দিয়ে দিয়েছি কেটে রাখা ধনে পাতা, আর অল্প করে দিয়ে দেব চিনি। গড়ে গুঁড়ো করে রাখা গরম মশলা আর অল্প করে দিয়ে দেব ঘি।
এই যে দিয়ে দিচ্ছি ঘি। এখন অল্প সময় মিশিয়ে ভালো করে তারপর এটাকে নামিয়ে দেব। বন্ধুরা ঘরে এই স্টাইলে একবার বাঁধাকপি বানিয়ে দেখবেন, খুবই টেস্টি হয়। আর মনে হবে যে পুজো, মানে কোনো পুজো মন্দিরের প্রসাদ খাচ্ছেন, এত টেস্টি হয়। খেয়ে দেখবেন এই স্টাইলে কেমন হয় আর কমেন্ট করে জানাবেন। এখন আমি কাঠের রেসিপি বাজি বসিয়ে নিজেদেরকে স্নান করিয়ে দেবো। স্কুল থেকে চলে আসলো, স্নান করিয়ে নিয়েছি। দেখুন চুল আশ্রিয়ে রেডি করে দিচ্ছি, তারপর ওদেরকে খাইয়ে দেব। কাঠল বেচি ভাজিটে হলে আমি ওদেরকে খাইয়ে দেব। এই যে আমার ভাজি হয়ে গেল, এখন নামিয়ে নেবো। এই যে দেখুন কি ভালো লাগছে না দেখতে। এখন নিধি আমি খেয়ে দিচ্ছি, কেননা নিধি মাস্টার চলে আসবে আর রুদ্র ফুটবল আছে, তার জন্য তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি। তারপর আমিও খেয়ে নেব ওদের সাথে সাথে। এই যে দুই ভাই বোন, একটা মোবাইল, মানে মোবাইল নিয়ে টিভি লাগবে বলছিলাম না একদিনকে, মানে এই যে মোবাইল দেখে দেখতে, এই যে মোবাইল দেখতে দেখতে ভাই বোন খাওয়া শেষ করছে। দেখুন এখন আমিও খেয়ে নেব। এই যে ডাল বাঁধাকপি সবজি আর কাঠের ভেজি ভাজি করেছি আজকে, আমিও খেয়ে নিচ্ছি। আর সাথে সাথে খাচ্ছি আর নিধিকে বলছি, নিধি একটু ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়, ওদের তাড়াতাড়ি ঘুমে আসে না। তারপর খাওয়া দাওয়া শেষ করে আনারস খেতে বসে গেলাম। তিনজন খেয়ে নিচ্ছে আনারস, তারপর রুদ্রকে নিয়ে আমি ফুটবলে চলে যাব। নিধির এসিটা মাস্টার আসবে, নিধি পড়তে বসে যাবে। এই যে চলে যাচ্ছি রুদ্রকে নিয়ে ফুটবলে। এই যে দেখুন রুদ্রর ফুটবলের মাঠের সামনে চলে আসলাম। এই যে রুদ্র ফিল্ডে ঢুকে পড়লো। আর আজকে রুদ্রর অল্প লেট হয়ে গেছে, কেননা রুদ্র স্কুল থেকে আস্তে আস্তে 3:30 বেজে গেছে, তার জন্য পায়ে বেজেই যায়, তার জন্য লেট হয়ে যায়। বন্ধুরা কী বলবো, ওদের স্কুলের টাইমিংটা এত মানে লেট হয় কী বলবো আর। ঠিক আছে, তাই বলে আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। ওকে, বাই বাই, টাটা।